গতকাল আমরা দেখেছিলাম যে উন্ডেড ম্যানটা বলছে যে সে জারের শত্রু, কারণ জার কি করেছিলেন, তার ভাইকে মেরেছিলেন এবং তার সমস্ত সম্পত্তি দখল করে নিয়েছিলেন। আজ আমরা এবারে দেখব পরের অংশ। ওকে, আমি পড়ছি, শুনো। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গান অ্যালোন। ইউ হ্যাড গান মানে আপনি গিয়েছেন, অ্যালোন মানে একাকী, অ্যালোন মানে একাকী, টু সি দ্য হারমিট, হারমিটের সাথে বা সাধুর সাথে দেখা করতে আপনি একাকী গেছেন, এটা আমি জানতাম। অ্যান্ড এবং আই রিজলভড, আমি ঠিক করেছিলাম মানে মনে মনে ঠিক করেছিলাম কি, টু কিল ইউ, আপনাকে মারবো, অন ইয়োর ওয়ে ব্যাক, আপনি যখন ফিরে আসবেন রাস্তা, ওয়ে মানে রাস্তা জানো, আপনার ফেরার পথে আপনাকে আমি মারবো, এটা আমি ঠিক করেছিলাম। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন পেরিয়ে গেল মানে দিন শেষ হয়ে গেল, পাস্ট মানে পেরিয়ে গেল। অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, এবং আপনি ফিরলেন না, রিটার্ন মানে ফেরা। সো আই কেম আউট, তাই আমি কেম আউট মানে বেরিয়ে এলাম, ফ্রম মাই অ্যাম্বুশ, আমার লুকানোর জায়গা থেকে। অ্যাম্বুশ কথার মানে হচ্ছে গিয়ে এমন একটা লুকানোর জায়গা যেখান থেকে অতর্কিতে হানা করা সম্ভব, কারোর উপর আঘাত করা সম্ভব, তাকে বলে অ্যাম্বুশ। তাহলে আমি আপনার, তাই আমি আপনার, আমার অ্যাম্বুশ বা লুকিয়ে থাকার জায়গা থেকে ফিরে এলাম, টু ফাইন্ড ইউ, আপনাকে খোঁজার জন্য। তাহলে কী হলো, তাই আমি আপনাকে খোঁজার জন্য আমার লুকানোর জায়গা থেকে ফিরে এলাম। অ্যান্ড আই কেম আপন ইয়োর বডিগার্ড, কেম আপন মানে হঠাৎ পেয়ে যাওয়া, এখানে হবে হঠাৎ সাক্ষাৎ হয়ে যাওয়া। অ্যান্ড আই কেম আপন, এবং আমার সাথে হঠাৎ দেখা হয়ে গেল আপন, ইয়োর বডিগার্ড, আপনার যে বডিগার্ড ছিল সে বডিগার্ডের সাথে আমার, বডিগার্ড মানে দেহরক্ষী, বডিগার্ডের সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল বা সামনাসামনি হয়ে গেলাম। অ্যান্ড দে রেকগনাইজড মানে, অ্যান্ড দে এবং তারা রেকগনাইজড মানে চিনতে পারলে, পারলো মি, আমাকে। অ্যান্ড উন্ডেড মি, এবং আমাকে আহত করলো, তো তারা আমাকে চিনে গেল এবং আমাকে আহত করলো। আই এসকেপড ফ্রম দেম, এসকেপ মানে পালিয়ে যাওয়া, আই এসকেপড পাস্ট টেন্স হয়েছে, আমি পালিয়ে গেলাম ফ্রম দেম তাদের কাছ থেকে। বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, দেখো শুড হ্যাভ মানে পারতাম এরকম বোঝাচ্ছে এখানে, ব্লেড টু ডেথ, ব্লেড কথার মানে হচ্ছে গিয়ে রক্তপাত হয়েছিল, ব্লিড থেকে ব্লেড হয়েছে, ব্লিড মানে রক্তপাত হওয়া, ব্লিড টু ডেথ মানে রক্তক্ষরণে মৃত্যু। তাহলে এখানে কি বলছে, বাট শুড হ্যাভ ব্লেড টু ডেথ, কিন্তু আমি রক্তক্ষরণে মারা যেতে পারতাম, আমি রক্তক্ষরণে মারা যেতে পারতাম, এই পারতাম বোঝাবার জন্য শুড হ্যাভ হয়েছে। হ্যাড ইউ, এটা লেখা স্টাইল, হ্যাড ইউ নট ড্রেসড মাই উন্ড, হ্যাড ইউ মানে, হ্যাড ইউ নট মানে বলছে যদি না, ঠিক আছে, হ্যাড নট যদি না, ইউ ড্রেসড মাই উন্ড, আপনি আমার উন্ড বা ক্ষতস্থানটা ড্রেস না করতেন বা সেবা শুশ্রূষা না করতেন, ক্ষতস্থানটাতে ব্যান্ডেজ না বেঁধে দিতেন, যদি সেবা শুশ্রূষা না করতেন আমি মারা যেতে পারতাম, হয়ে গেল। আই উইশড টু কিল ইউ, আই উইশড আমার ইচ্ছা ছিল আপনাকে মারার, আমি চেয়েছিলাম আপনাকে মারতে। অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি, ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আপনি, আপনি হ্যাভ সেভড, সেভড মানে বাঁচিয়েছেন, আমার, মাই লাইফ আমার জীবন, আপনি আমাকে বাঁচিয়েছেন, এটাই বলছে, ঠিক আছে। নাও এবার, ইফ আই লিভ, আমি যদি এবার বাঁচি, অ্যান্ড ইফ, সরি, ইফ ইউ উইস ইট, এবং আপনি যদি এটা চান, কি চান, আই উইল সার্ভ ইউ অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, কি সার্ভ করা মানে সেবা করা, ইউ আপনার সেবা করব, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইয়োর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার, ইয়োর আপনার মোস্ট ফেথফুল সবচেয়ে বিশ্বাসী স্লেভ মানে দাস হিসাবে, আমি আপনার সবচেয়ে বিশ্বাসী দাস হিসেবে সেবা করব। অ্যান্ড উইল বিড মাই সন্স, উইল এটা হচ্ছে উইল, অ্যান্ড উইল বিড, উইল বিড, বিড মানে আদেশ করা, অ্যান্ড উইল বিড মাই সন্স, আমার, বিড মানে আদেশ করা, আমার ছেলেদেরকে এই আদেশ করে যাব, ডু দ্য সেম, ওই একই কাজ করতে, অর্থাৎ আমি যেভাবে আপনার সেবা করব আমার ছেলেদেরকেও তাই করতে বলবো।
ফরগিভ মি, তাহলে ফরগিভ করা মানে এর আগেও পেয়েছো ফরগিভ শব্দটা, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, আমাকে ক্ষমা করে দিন, হলো এটা। এবারে পরের আমরা প্যারাতে চলে আসছি, দেখো, দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি। তাহলে দেখো, দ্য জার মানে জার ওয়াজ ভেরি গ্ল্যাড, খুব খুশি হয়েছিলেন, গ্ল্যাড মানে খুশি হওয়া, টু হ্যাভ মেড পিস মানে শান্তি স্থাপন করতে পারার জন্য, টু হ্যাভ মেড পিস, পিস মানে শান্তি, তাহলে টু হ্যাভ মেক, আর মেক মানে জানো করা, কোনো কিছু করা, এখানে মেড করেছিল, এটা টু হ্যাভ হয়েছে বলে হয়েছে। যাই হোক, এর বাংলাটা হচ্ছে কি, যার খুব খুশি হয়েছিলেন টু হ্যাভ মেড পিস উইথ হিজ এনিমি সো ইজিলি, এত সো ইজিলি মানে এত সহজে, আর এনিমি মানে হচ্ছে কি শত্রু, এত সহজে যার তার শত্রুর সাথে শান্তি স্থাপন করতে পারার জন্য খুব খুশি হয়েছিলেন, গ্ল্যাড মানে খুশি হওয়া। অ্যান্ড টু হ্যাভ গেন্ড হিম ফর এ ফ্রেন্ড, এবং তাকে টু হ্যাভ গেন্ড, গেন্ড মানে লাভ করা, তাকে হিম মানে তাকে, তাহলে তাকে কি হিসেবে লাভ করেছিলেন, ফর এ ফ্রেন্ড, এক বন্ধু হিসেবে পেয়ে তিনি খুব খুশি হয়েছিলেন। তাহলে যার কী কী কারণে খুশি হলেন, এক তার শত্রুর সঙ্গে এত সহজে শান্তি স্থাপন করার জন্য, এবং সেই শত্রুকে বন্ধু হিসেবে পাওয়াতে খুব খুশি হইলেন। অ্যান্ড হি নট অনলি ফর গেভ হিম, এবং কেবলমাত্র, নট অনলি মানে কেবলমাত্র না, এরকম বোঝালে হয়, অ্যান্ড হি নট অনলি ফর গেভ হিম, ফর গিভ থেকে ফর গেভ, এবং তিনি কেবলমাত্র তাকে ক্ষমাই করে দিলেন না, বাট সেড, কিন্তু বললেন, হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, তিনি তার সার্ভেন্ট বা চাকরদেরকে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, এবং তার নিজের ওন মানে নিজের ফিজিশিয়ান মানে ডাক্তার, সেই ডাক্তারকে, এ দেখো সেন্ড আছে মানে পাঠাবেন, হি উড সেন্ড, তিনি পাঠাবেন হিজ সার্ভেন্টস তার চাকরদেরকে, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান তার ডাক্তারকে, ফিজিশিয়ান, টু অ্যাটেন্ড হিম, টু অ্যাটেন্ড মানে এখানে সেবা শুশ্রূষার জন্য বলছে, হ্যাঁ ওর কাছে সবসময় থাকবে, ওর সেবা শুশ্রূষা করবে, টু অ্যাটেন্ড হিম, তার সেবা শুশ্রূষার জন্য এদেরকে পাঠাবেন, এটা বললেন। অ্যান্ড প্রমিসড, এবং এই কথা দিলেন, কথা দিলেন, কী কথা দিলেন, টু রেস্টোর হিজ প্রপার্টি, রেস্টোর প্রমিস মানে কথা দিলেন, আর রেস্টোর, রেস্টোর মানে পুনরুদ্ধার করা, হ্যাঁ দেখবে আমাদের কম্পিউটার হোক বা ফোনে কোনো ছবি ডিলিট হয়ে গেল তাকে রেস্টোর করার ব্যবস্থা থাকে, তাহলে টু রেস্টোর, রেস্টোর হিজ প্রপার্টি, তার যে সম্পদ আছে, সম্পত্তি, সেই সম্পত্তি আবার ফিরিয়ে দেবার ব্যবস্থা যে তিনি করবেন, সেই কথাটা সেই জার সে উন্ডেন ম্যানকে দিয়েছিলেন, হলো। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, হ্যাভিং টেকেন লিভ, এটা একটা লেখা স্টাইল, এটাকে এইভাবেও লেখা যেতে পারতো, টি এ কে আই এন জি, টেকিং লিভ অফ দ্য উন্ডেড ম্যান, হ্যাঁ এটা লিখে ভালো লাগছে শুনতে। তাহলে হ্যাভিং টেকেন লিভ, লিভ মানে পরিত্যাগ করা, অফ দ্য উন্ডেড ম্যান, তাহলে এর মানে হচ্ছে গিয়ে ওই আহত লোকটির কাছ থেকে চলে এসে, ঠিক আছে, দ্য জার, জার ওয়েন্ট আউট ইন টু দ্য পর্চ, জার বাইরে, বাইরে গেলেন, ওয়েন্ট আউট মানে বাইরে গেলেন, ইন টু দ্য পর্চ অর্থাৎ গাড়ি বারান্দা, পর্চ মানে হচ্ছে কি গাড়ি বারান্দা, এখানে শুধু বলবো বারান্দা, যার বারান্দায় গেলেন, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, লুকড অ্যারাউন্ড মানে চারিদিকে দেখলেন, অ্যারাউন্ড মানে চারিপাশে আমরা জানি, তো লুকড অ্যারাউন্ড চারিদিকে দেখলেন, ফর দ্য হারমিট, সেই হারমিটের জন্য বা সাধুকে খোঁজার জন্য চারিদিকে দেখলেন, হলো। বিফোর গোয়িং অ্যাওয়ে, বিফোর মানে আগে, গোয়িং অ্যাওয়ে মানে চলে যাওয়া, তাহলে কী হলো, চলে যাওয়ার আগে হি উইশড, তার ইচ্ছা জাগলো, ওয়ান্স আর একবার, তার আর একবার ইচ্ছা জাগলো, কী জাগলো, মোর, ওয়ান্স মোর, আর একবার, ওয়ান্স মানে একবার, মোর মানে আরও, তাহলে তার আরও একবার ইচ্ছা জাগলো, টু বেগ অ্যান অ্যান্সার, তাহলে টু বেগ অ্যান অ্যান্সার, এরকম কেন বলছে যে টু বেগ অ্যান অ্যান্সার, বেগ মানে তো ভিক্ষা করা আমরা জানি, তাহলে এই বেগ ভাবটা এখানে ব্যবহার করা হচ্ছে এইটা বোঝাইতে যে তার মনে কতটা ইচ্ছা ছিল ওই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য, মনের মধ্যে কতটা আকুতি ছিল সেইটা বোঝাবার জন্যে বেগ ভাবটা ব্যবহার করা হচ্ছে, টু বেগ অ্যান অ্যান্সার,
টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, তাহলে কিসের উত্তর? টু দ্য কোশ্চেন্স, সেই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার ইচ্ছা তার মনে আবার একবার জাগলো। সেই প্রশ্নগুলো কী করেছিলেন তিনি? হি হ্যাড পুট, যে প্রশ্নগুলি তিনি রেখেছিলেন কার কাছে রেখেছিলেন? সেই আমাদের সাধুর কাছে তিনি যে প্রশ্নগুলো রেখেছিলেন সেই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তার মনে আরও একবার ইচ্ছা জাগলো। দ্য হার্মিট ওয়াজ আউটসাইড, দ্য হার্মিট সাধু ওয়াজ ছিলেন আউটসাইড বাইরে, অন হিজ নিজ, অন হিজ নিজ। এই যে এই কথাটা ইংরেজি সিনেমা দেখলেই দেখবে, অনেক সময় দেখতে পাওয়া যায় যে পুলিশরা যখন ধরছে কাউকে, কোনো চোর ডাকাত হোক কাউকে, অন ইয়োর নি, অন ইয়োর নি বলে, তখন দাঁড়িয়ে থাকে, নিয়ে বসে পড়ে, তাই না? পিছন দিকে হাত দুটো করে তারপরে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। তো অন হিজ নিজ, তিনি হাঁটু গেড়ে বসেছিলেন। সোয়িং সিডস, SOW, শো মানে গিয়ে বপন করা, বীজ বপন করাকে শো বলছে। সোয়িং সিডস, বীজ বপন করছিলেন। ইন দ্য বেড, সে কেয়ারিগুলোতে, এবারে কেয়ারিগুলো সম্বন্ধে কী বলছে? দ্যাট হ্যাড বিন ডাগ, যেগুলোকে খোঁড়া হয়েছিল দ্য ডে বিফোর, আগের দিন যে কেয়ারিগুলোকে খোঁড়া হয়েছিল সেই কেয়ারিগুলোতে সেই আমাদের সাধু বাইরে গিয়ে সেই কেয়ারিগুলোতে তার হাঁটুতে হাঁটুর উপরে ভর দিয়ে বসে সেই কেয়ারিগুলোতে তিনি বীজ বপন করছিলেন। ওকে, পরে চলে এসো। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার তার কাছে গেলেন, অ্যাপ্রোচ মানে কারোর দিকে এগিয়ে যাওয়া, এগিয়ে আসা, আগে পেয়েছি এই ওয়ার্ডটা। দ্য জার অ্যাপ্রোচড হিম, যার হিম মানে এখানে কাকে বোঝাচ্ছে? সাধুকে, যার সেই সাধুর দিকে গেলেন। অ্যান্ড সেড, এবং বললেন, ফর দ্য লাস্ট টাইম, ফর দ্য লাস্ট টাইম, শেষবারের জন্য, আই প্রে ইউ, আমি কী করছি? প্রে করছি, প্রে মানে প্রার্থনা জানানো, আমি আপনার কাছে প্রার্থনা জানাচ্ছি, ইউ আপনার কাছে, টু অ্যান্সার মাই কোশ্চেন্স, আমার প্রশ্নগুলোর উত্তরে উত্তর দেওয়ার জন্য। অ্যান্সার মানে উত্তর দেওয়া, এখানে টু অ্যান্সার, এখানে ভার্ব হয়েছে অ্যান্সারটা, হ্যাঁ, অ্যান্সার নাও না হয় অ্যান্সার ভার্ব, টু অ্যান্সার উত্তর দিবার জন্য, মাই কোশ্চেন্স আমার প্রশ্নগুলোর, ওয়াইজ ম্যান মানে জ্ঞানী ব্যক্তি। তাহলে গোটা বাংলাটা যদি আমরা সাজাই তাহলে কী হবে? হে জ্ঞানী ব্যক্তি, শেষবারের জন্য, এই যে দেখো, হে জ্ঞানী ব্যক্তি, শেষবারের জন্য আমি আমার প্রশ্নগুলোর উত্তর আপনার কাছে চাইছি। বুঝা গেল? এরপরে দেখো, কোটেশন দিয়ে শুরু হচ্ছে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, অলরেডি মানে ইতিমধ্যে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, বাক্যটা এখানে কিন্তু প্যাসিভ ভয়েস করা আছে, এই এই গল্পতে অনেক প্যাসিভ ভয়েস রয়েছে দেখবে, পরে গ্রামার করবার সময় বলবো। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, তাহলে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ইতিমধ্যে আপনি, ইতিমধ্যে এখানে হবে আপনি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছেন, ঠিক আছে? তাহলে অ্যান্সার্ড, দেখো অ্যান্সার আবার ভাব হিসেবে ব্যবহার হয়েছে। সেড দ্য হার্মিট, হার্মিট বা সেই সাধু বললেন, স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, সাধু তখনও, এই যে কথাটা বললেন তখন তিনি কী অবস্থায় ছিলেন? স্টিল, স্টিল মানে তখনও পর্যন্ত, স্টিল ক্রাউচিং, ক্রাউচ কথাটা কালকে পেয়েছিলাম, যে সেই আমাদের যার সেই ক্রাউচিং করে থ্রেশল বা চৌকাটের কাছে শুয়ে পড়েছিল, ঠিক আছে? তাহলে স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস, তখনও তিনি তার সেই সরু সরু পায়ে গুড়ি সুড়ি মেরে বসেছিলেন, আর কী করছিলেন? অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার, এবং জারের দিকে তাকিয়েছিলেন, কারণ চারের দিকে কেন তাকিয়েছিলেন? যার দাঁড়িয়েছিলেন তার সামনে, তাই না? দেখো সেটা লেখা আছে পরে, হু স্টুড বিফোর হিম, যিনি তার সামনে দাঁড়িয়েছিলেন। তাহলে এই বাক্যটা মানে কী হলো? হার্মিট সেড দ্য হার্মিট, হার্মিট বললেন আপনি ইতিমধ্যে উত্তর পেয়ে গেছিলেন, হার্মিট এবার কী অবস্থায় ছিলেন? স্টিল ক্রাউচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম, তাহলে হার্মিট তখনও তার সরু সরু পায়ে ভর দিয়ে বসে ওপরের দিকে তাকিয়েছিলেন, যারের দিকে, যে যার, যে যার তার সামনে দাঁড়িয়েছিলেন, সেই যারকে তিনি ওই উত্তরটা বললেন। পরেরটা আমরা দেখি কী আছে, হাউ অ্যান্সার্ড, কীভাবে উত্তর পেলাম, অ্যান্সার্ড কীভাবে উত্তর পেলাম, হাউ মানে কীভাবে, ওকে। হোয়াট ডু ইউ মিন, আপনি কী বলতে চাইছেন? আস্ট দ্য জার, যার জিজ্ঞাসা করলেন, যার বলছেন যে উত্তর পেয়ে গেলাম, আমি কীভাবে উত্তর পেলাম আমি তো বুঝতে পারছি না, আপনি কী বলতে চাইছেন, ঠিক আছে? দেখো, ডু ইউ নট সি, আপনি কি দেখতে পাচ্ছেন না, খেয়াল করছেন না? রিপ্লাইড দ্য হার্মিট, রিপ্লাইড মানে উত্তর দিলেন, দ্য হার্মিট মানে হার্মিট বা সাধু, সাধু উত্তর দিলেন, আপনি দেখতে পাচ্ছেন না? ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে, ইফ যদি ইউ আপনি হ্যাড নট পিটিড, করুণা না করতেন,
পিটি করা মানে করুণা করা, কারোর উপর করুণা করা। পিটিড মাই উইকনেস, কি আমার যে উইকনেস, আমার দুর্বলতার উপরে করুণা যদি না করতেন গতকাল, ইয়েস্টারডে মানে গতকাল, তাহলে বাংলা কি হচ্ছে, যদি গতকাল আপনি আমার দুর্বলতার জন্য আমার উপর করুণা না করতেন বা আমার দুর্বলতার উপর করুণা না করতেন, অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, এবং যদি না, এই যে হ্যাড নট, এখানে যদি ব্যবহারের, যদির বদলে এটা ব্যবহার হচ্ছে, ইফ, ইফ কথার বদলে এটা ব্যবহার হচ্ছে, এটাকে ইফ ব্যবহার করলে কি হতো, অ্যান্ড ইফ ইউ ডিড নট ডিগ দোজ বেডস, এরকম করা যেতে পারতো, সেটা না করে একটা একটা সুন্দর একটা স্টাইল, অ্যান্ড হ্যাড নট ডাগ ডাক দোজ বেডস ফর মি, এবং আমার জন্য যদি ওই ডিগ থেকে হচ্ছে ডাক, ডিগ মানে খনন করা, ডাক মানে পাস্টে ডাক হচ্ছে অতীতকালে, এবং আমার জন্য যদি ওই বিজারা বা কেয়ারিগুলো যদি না খুঁড়তেন, বাট হ্যাড গান ইয়োর ওয়ে, আর তা না করে আপনি যদি চলে যেতেন, হ্যাড গান যদি চলে যেতেন ইয়োর ওয়ে, আপনার নিজের পথে পথ ধরে যদি আপনি চলে যেতেন, ফিরে যেতেন, দ্যাট ম্যান, ওই লোকটা মানে ওই বিয়ার্ডেড ম্যানের কথা বলা হচ্ছে, উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ, উড হ্যাভ মানে করতে পারতো, এরকম বোঝাচ্ছে এখানে, উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ, আপনার উপরে আপনাকে আক্রমণ করতে পারতো, ইউ মানে আপনাকে এখানে, আর অ্যাট্যাক মানে আক্রমণ করা, তাহলে ওই লোকটা আপনাকে আক্রমণ করতে পারতো যদি আপনি চলে যেতেন আমার আমার আর দুর্বলতার উপরে করুণা না করে, ঠিক আছে, এবং আমার জন্য যদি ওই ক্যারিগুলো না করে যদি চলে যেতেন, ওই লোকটা আপনার উপর অ্যাটাক করতে পারতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, এবং তাহলে কি হতো, আপনি অ্যান্ড এবং ইউ আপনি উড হ্যাভ রিপেন্টেড, আপনি অনুশোচনা করতেন, রিপেন্ট মানে অনুশোচনা করা, পাস্ট টেন্স হয়েছে রিপেন্টেড, আপনি অনুশোচনা করতেন অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আমার সাথে না থাকার জন্য, অফ নট হ্যাভিং স্টেড, আমার অফ নট হ্যাভিং স্টেড না থাকার জন্য, উইথ মি, উইথ মানে সাথে, মি মানে এখানে আমার, তাহলে মি মানে আমাকে হয় এখানে আমার হবে, তাহলে বাংলাটা করলে কি হবে, আমার সাথে না থাকার জন্য আপনি কিন্তু অনুতাপ করতেন বা অনুশোচনা করতেন, হয়ে গেল। এবার দেখো, সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, দেখো এবারে যারের তিনখানা প্রশ্ন ছিল ইম্পর্ট্যান্ট টাইম কোনটা, তার উত্তর এবারে আসছে, সো দ্য মোস্ট, তাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট টাইম প্রয়োজনীয় সময়, সবচেয়ে বেশি দরকারি সময় ওয়াজ হোয়েন, সেই সময়টা ছিল, ওয়াজ ছিল হোয়েন, হোয়েন যখন বাক্যে প্রথমে হচ্ছে তখন কখন হয়, হোয়েনে মাঝখানে আছে, এখন হচ্ছে যখন, কখন বা যখন হয়, এখন হোয়েনে মানে যখন, হোয়েন ইউ ওয়ের ডিগিং দ্য বেডস, যখন আপনি ডিগ করা মানে বলেছি খনন করা, আপনি কিয়ারিগুলো খুঁড়ছিলেন, ওই সময়টা ছিল সবচেয়ে প্রয়োজনীয় সময়, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, আর যারের আর একটা প্রশ্ন ছিল যে কোন লোকটা আমার, আমি জানবো যে কোন লোকটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কার কথা আগে শুনতে হবে এবং কার কথা পরে ভাবলেও চলবে বা কাকে আমি অ্যাভয়েড করে যেতে পারি সেই সময়, ঠিক আছে, এই 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 প্রশ্নের উত্তর বলছেন যে অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং আমি ছিলাম, আই ওয়াজ আমি ছিলাম দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, সবচেয়ে প্রয়োজনীয় ম্যান, লোক, তাহলে আমি ছিলাম সবচেয়ে প্রয়োজনীয় লোক, অ্যান্ড টু ডু মি গুড, এবং টু ডু মি গুড মানে আমার ভালো করাটা ওয়াজ ছিল ইওর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনার সবচেয়ে বেশি, মোস্ট হয়ে গেল ইম্পর্ট্যান্ট মানে দরকারি, বিজনেস, বিজনেস মানে ব্যবসা নয়, কী হবে, বিজনেস মানে কাজ, তাহলে আমার ভালো করাটা ছিল আপনার সবচেয়ে বেশি দরকারি কাজ, তাহলে এখানে তিনটে প্রশ্নের উত্তর কিন্তু যার দি সরি আমাদের সাধু বাবাজি তিনি কিন্তু তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, হলো। এবার দেখো খুব ইম্পর্ট্যান্ট এই জায়গাটা, হ্যাঁ, আফটার ওয়ার্ডস পরের দিকে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, এই কথাগুলো কিন্তু পুরোটাই সাধুজি বলছেন, কিন্তু দেখে নাও ভালো করে, পরের দিকে যখন দ্যাট ম্যান ওই লোকটা মানে ওই বিয়ার্ডেড ম্যান র্যান টু আস আমাদের দিকে দৌড়ে এলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, তখন আবার কী হলো, দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, ইম্পর্ট্যান্ট টাইমটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেল, কী হলো, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ, সবচেয়ে দরকারি সময় ছিল হোয়েন, যখন ইউ ওয়ের অ্যাটেন্ডিং টু হিম, আপনি অ্যাটেন্ডিং টু সেবা শুশ্রূষা করছিলেন হিম তার, তাহলে এটা বাংলা করলে কী হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে যখন ওই লোকটা আমাদের দিকে দৌড়ে এলো, তখন সবচেয়ে প্রয়োজনীয় সময়টা ছিল
সেই সময়টা যখন আপনি ওর সেবা শুশ্রূষা করছিলেন, ঠিক আছে? ফর ইফ ইউ, ফর মানে এখানে কারণ, হ্যাঁ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস হি উড হ্যাভ ডায়েড। কারণ, ফর মানে কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি আপনি না বাঁধতেন তার ক্ষতস্থান, তাহলে এটা বাংলা করলে কী হবে, যদি আপনি তার ক্ষত, কারণ যদি আপনি তার ক্ষতস্থান না বাঁধতেন, হি উড হ্যাভ ডায়েড, সে মারা যেতে পারত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ। উইদাউট মানে ছাড়া, ঠিক আছে, হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে শান্তি স্থাপন না করে, উইথ ইউ মানে আপনার সাথে, মেড পিস মানে শান্তি স্থাপন করা, মেক পিস মানে শান্তি স্থাপন করা, তাহলে উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, আপনার সাথে শান্তি স্থাপন না করে সে মারা যেতে পারতো, আপনি যদি না বাঁধাবাঁধি করে দিতেন, ব্যান্ডেজ না করতেন। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান। তাহলে দেখো, এবারে কাজের সঙ্গে সঙ্গে সব কিছু, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। তাহলে সো এটার মানে হচ্ছে গিয়ে তাই, হি ওয়াজ, তিনি ছিলেন দ্য মোস্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ম্যান, সবচেয়ে বেশি দরকারি লোক। তাহলে একটু আগে ছিল হার্মিট, তারপর কিন্তু এ হয়ে গেল। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, এবং আপনি ওর জন্য যা করেছিলেন, ওয়াজ ছিল ইওর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, আপনার সবচেয়ে প্রয়োজনীয় কাজ। তাহলে দেখো, একটু আগে ইম্পর্ট্যান্ট বিজনেস ছিল ওই হার্মিটের জন্য ওই বেডগুলোকে কুপানো, তাহলে এখন আবার ইম্পর্ট্যান্ট বিজনেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেল সময়ের সাথে। রিমেম্বার দেন, তাহলে মনে রাখবেন, তাহলে, তাহলে আমরা যখন এমনি করে বাংলা করবো তখন কী বলবো, তাহলে মনে রাখবেন, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, কেবলমাত্র একটাই সময় আছে, অনলি ওয়ান টাইম, অনলি মানে কেবলমাত্র, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট, যেটা খুব প্রয়োজনীয় সময়। আপনার যে একটা প্রশ্ন যে কোন সময়টা আমার কাছে খুব দরকারি, আর কখন না সঠিক সময় কোনো কাজ করার সঠিক সময়টা কী, তার জন্য বলছে একটাই সময় সবচেয়ে দরকারি, সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা কী, দেখো ভালো করে এটা নাও, বড় হাতে দিয়েছে যে নাও, সেই সময়টার নাম হচ্ছে কি, এখন। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, তাহলে এটা, অর্থাৎ এই নাও বা এখন, এটাই হচ্ছে মোস্ট, দ্য মোস্ট, সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, প্রয়োজনীয় টাইম বা সময়। বিকজ, কারণ কি, ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হচ্ছে একমাত্র সময় হয়েন যখন উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের কোনো ক্ষমতা আছে, এনি মানে কোনো, পাওয়ার মানে ক্ষমতা, তাহলে নাও মানে বর্তমান, এখন, আমি এখন যে মুহূর্তে রয়েছি, এই মুহূর্তটা হচ্ছে কি আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কারণ, কারণ কি, কারণ এই সময় আমার হাতে কোনো ক্ষমতা আছে, তাহলে মানে কি হলো, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম, এটা হচ্ছে গিয়ে সবচেয়ে প্রয়োজনীয় সময়। বিকজ, কারণ, ইট ইজ দ্য অনলি টাইম, এটাই হচ্ছে একমাত্র সময় হয়েন যখন উই হ্যাভ এনি পাওয়ার, আমাদের হাতে কোনো ক্ষমতা রয়েছে। দ্য মোস্ট নেসেসারি ম্যান, এর একদম শেষে একদম জিস্ট হয়ে গেল এবারে গল্পটার, প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে দেওয়া হচ্ছে একদম ভালো করে, খুব সংক্ষেপে। দ্য মোস্ট নেসেসারি ম্যান, সবচেয়ে নেসেসারি ম্যান, সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তি, ইজ হি, হচ্ছেন তিনি, উইথ হুম ইউ আর, উইথ হুম, সাথে, হুম মানে যার, ইউ আর, আপনি আছেন, তার মানে এটা বাংলা করলে কী হচ্ছে, দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, সবচেয়ে প্রয়োজনীয় লোক হচ্ছেন তিনি, যার সাথে আপনি রয়েছেন। ফর, কারণ, নো ম্যান নোজ, নো ম্যান নোজ মানে এনি ম্যান ডাজ নট নো, লেখা স্টাইল, নো ম্যান নোজ, কারণ কেউই জানে না, হোয়েদার মানে কি না, কি না, আমি যাব কি না, এরকম কথা বোঝাই দেখলে হোয়েদার হয়, হ্যাঁ, হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, কারণ মানে আপনি এই আপনি যার সাথে রয়েছেন সেই লোকটাই হচ্ছে গিয়ে সবচেয়ে প্রয়োজনীয়, সবচেয়ে ইম্পর্ট্যান্ট লোক। কারণটা কি, কারণ কোনো মানুষই জানে না, নো ম্যান নোস, কোনো মানুষ জানে না, হোয়েদার হি উইল এভার মানে কখনো, এভার হ্যাভ ডিলিংস উইথ এনি ওয়ান এলস, ও এনি ওয়ান এলস, অন্য কারোর সাথে তার আবার কখনো কোনো সম্পর্ক হবে কি না, অন্য কারোর সাথে তার সঙ্গে অন্য কারোর সাথে তার আবার দেখা হবে কি না, অন্য কারোর সাথে তার আবার কোনো কাজ কারবার থাকবে কি না, ডিলিংস কাজ কারবারকেও বোঝায়, সেটা কিন্তু কেউ জানে না। বর্তমানে যে আছে আমি জানি যে এর সাথেই আমাকে, এই আমার কাছে ইম্পর্ট্যান্ট টাইম, কারণ এর পরে অন্য কারোর সাথে আমার
আর কোনো সাক্ষাৎ হবে কি হবে না কিছুই কিন্তু আমরা জানি না, হলো অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। তাহলে এবারে বলেছে আমাদের যার জিজ্ঞেস করছে না সবচেয়ে প্রয়োজনীয় কাজ কোনটা, কোন কাজটা আমি আগে করব। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে প্রয়োজনীয় দরকারি অ্যাফেয়ার, কাজ, ঠিক আছে, এখানে হবে কাজ, ইজ হয় টু ডু হিম গুড, তার ভালো করা। এখানে হিম বলতে কাকে বোঝানো হচ্ছে, যার সাথে নাও মানে এই মুহূর্তে যার সাথে আপনি রয়েছেন বা যার সাথে আমরা থাকি, যে লোকটার সাথে, তাহলে তার ভালো করা, টু ডু হিম গুড, তার ভালো করা, ঠিক আছে। তাহলে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার, সবচেয়ে দরকারি কাজ, ইজ হয় টু ডু হিম গুড, তার ভালো করা, বিকজ কারণ, ফর দ্যাট পারপাস অ্যালোন, ফর দ্যাট, এখানে ফর মানে জন্য, ফর দ্যাট পারপাস অ্যালোন, পারপাস মানে উদ্দেশ্য, কেবলমাত্র, অ্যালোন মানে মাত্র, এখানে কেবলমাত্র সেই উদ্দেশ্যে, ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, মানুষ এই জীবন পেয়েছে, মানুষ ইন টু দিস লাইফ বা মানুষের এই পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, সেন্ট মানে পাঠানো, সেন্ট, ওয়াজ ম্যান সেন্ট প্যাসিভ ভয়েস হয়েছে, তাদের মানে হচ্ছে গিয়ে ওয়াজ ম্যান সেন্ট, মানুষকে পাঠানো হয়েছে ইন টু দিস লাইফ, এই জীবনে, মানে মানুষকে এই জীবন দেওয়া হয়েছে কিসের জন্য, বর্তমান সময়ে তার সামনে যে লোকটি রয়েছে তার ভালো করা। বোঝা গেল? তাহলে হয়ে গেল, টোটালটা আজকে শেষ পর্ব হয়ে গেল।